Hello friends, welcome back once again in our online classes. Hope you all are fine by the grace of Almighty Allah. So dear students, অনেকদিন পরে তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি হাউ টু রাইট অ্যান ইমেল ইমেল কিভাবে লিখতে হয় অনেক স্টুডেন্টস ঠিক মতো জানো এবং জানো না প্রসেসটা কি তো আজকে ইমেল রাইটিং সম্বন্ধে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব তো ডিয়ার লিসেনার্স জাস্ট ওয়াচ হাউ টু রাইট অ্যান ইমেল তো ইমেল রাইটিংটা কি সাপোজ ইউ আর আ স্টুডেন্ট অফ অক্সফোর্ড মডেল স্কুল রাইট তুমি অক্সফোর্ড মডেল স্কুলের একজন ছাত্র ইওর ফ্রেন্ড যে কোনো একটা নাম থাকতে পারে মেড এ গুড রেজাল্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন শেষ পরীক্ষাতে তোমার বন্ধু যে কোনো একটা নাম একটি ভালো ফলাফল করে আছে তো গত বার্ষিক পরীক্ষার ভালো ফলাফলের জন্য তুমি তোমার বন্ধুকে কনগ্রাচুলেশনস দ্যাট মিন্স অভিনন্দন জানানোর জন্য একটি ইমেল লিখবে তো সেই ইমেলটা কিভাবে লিখতে হয় হাউ টু রাইট অ্যান ইমেল এই কোশ্চেনটা পরবর্তী বই থেকে থাকে স্টুডেন্টস গতানুগতিক দিক দিয়ে যে যেমন বলে তেমন লিখে কিন্তু না এটা একটা ধরাবাধা নিয়ম আছে আছে না হ্যাঁ রাইট আছে তো আমরা সেই নিয়মটি দেখব হাউ টু রাইট অ্যান ইমেল ইমেল লিখতে গেলে জাস্ট আমরা এটা খাতা মনে করলাম এই একটা আমাদের খাতা তো ডিয়ার স্টুডেন্টস ইমেল লিখতে গেলে কি কি টপিকস বা কি কি প্রসেস আমাদেরকে অবলম্বন করতে হয় সেটাই দেখব আমরা এটা খাতার লেফট সাইড এই খাতাটা এটা লেফট সাইড এটা রাইট সাইড তো ইমেল সাইডে এক পেজে লিখতে হয় যখন পরীক্ষার খাতাতে এরা সাবমিট করা হবে এক পেজে লিখতে ভালো হবে তো সর্বপ্রথম ইমেল লিখতে গেলে কি করি আমরা উপরে অবশ্যই একটা ডেট দিই তাই না আমি ওকে ফাইন টু তারপরে কি হবে ফ্রম কোথা হইতে লিখছে কে দিচ্ছে কাকে দিচ্ছে তাহলে প্রথমটা কার কাছে গেল অমুকের কাছে গেল ফ্রম এবার আমি দিচ্ছি সেটা নিয়ে টু আমরা যে বাংলাতে বলি না প্রাপক আর প্রেরক ইংরেজিতে কি বলা হয় সেন্ডার অ্যান্ড রিসিভার সেন্ডার অ্যান্ড রিসিভার যে পাঠাচ্ছে কার কাছে পাঠাচ্ছে কে পাঠাচ্ছে কার কাছে পাঠাচ্ছে এইটাই তো এই পরিধি অ্যাকচুয়াল বইতে টু ওয়ার ফর্ম দেওয়ার পরে কিন্তু মূল কথাগুলো লিখে লাস্টে ইওর সেভার দ্যাট মিন্স কনগ্রাচুলেশনস অ্যান্ড কনগ্রাচুলেশন দিয়ে শেষ করে ইমেল কিন্তু একটা ইমেল লিখতে গেলে অনেকগুলো প্রসিডিউর মেনটেন করতে হয় একটা লিগাল ইমেল লিখতে গেলে যে যে প্রসেসগুলো অবলম্বন করতে হয় সেগুলো আমরা দেখি টু ফর্ম দেন সিসি সি সি সিসিতে সাক্ষী স্বরূপ একজনকে রাখা একজনকে সাক্ষী রেখে ইমেল প্রদান করা সিসি তারপর আমি ইমেলটা অমুকের কাছে পড়াচ্ছি সাক্ষী কাকে রাখতে হবে অমুককে রাখতে হবে এই অনুপাতে এটা আরেকজনের ইমেল আইডিতে ইনক্লুড হয় একটা রেট অফ ইনক্লুড হয় আরেক ভাবে বি সি সি এক কথায় যে এই প্রস্তাবটি বা এই লেটারটি আমি তার কাছে পাঠাচ্ছি সাক্ষী স্বরূপ অমুককে রাখলাম তাহলেও হবে না আরো অনেককে জানাইতে হবে ব্যাপারটা যে আমি এই কাজটা করছি অনেককেই জানাই যে বিসিসি হচ্ছে একের অধিক মাধ্যম বিসিসি হচ্ছে একের অধিক মাধ্যম কমা দিয়ে দিয়ে দুই তিনটা ইমেল আইডি ইনক্লুড করে দিতে হয় যেহেতু আমরা অত দূরে না যাই আমরা যদি জাস্ট বিসিসি পর্যন্ত লিখি তাহলেও চলবে বিসিসি পর্যন্ত লিখলে সিসিসি পর্যন্ত লিখলেও চলবে ক্লিয়ার দেন ডিয়ার যার কাছে লিখছে এবার ডিয়ার ড্যাশ এক্স এরপর লেটার যেভাবে লিখে একটা লেটার যেভাবে লিখতে হয় সে ইমেলটা সেভাবে লিখে দেন ক্লিয়ার ওকে ফাইন লাস্ট কি থ্যাঙ্কিং ইউ অর ইয়োর্স এভার
দেওয়ার পরে নাম দিয়ে দিলে ইমেল শেষ। তো ছোট্ট বন্ধুরা, ইমেল খুব কঠিন কোনো কিছু নয়। ইমেল তোমরা যেভাবে লেটার লিখো, দেখবে চিঠি লিখো, ইমেলটাও তত সেম একই রকমের। বন্ধু বন্ধুকে লিখছে অভিনন্দন পত্র, তো অভিনন্দন পত্র হোক আর সরকারি অফিস অর বেসরকারি অফিস অর স্কুলে প্রিন্সিপালের নিকট অথবা আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর স্যারের নিকট হোক, আর যার কাছে হোক, যদি কোনো ইমেল পাঠাইতে চাই আমরা, তো লিখতে গেলে স্বাভাবিকভাবে কী লিখব, সর্বপ্রথমে ডেট, দেন টু কার কাছে পাঠাচ্ছি, প্রাপক প্রেরক কে পাঠাচ্ছে সেটা, সিসি একজনকে সাক্ষী রাখলাম, তখন কপি দ্যাট মিনস ওকে থ্যাংক ইউ। তারপরে ডিয়ারিংস, কিন্তু এখানে একটা জিনিস মিসিং হয়েছে, একটা জিনিস মিসিং হয়েছে কি জানো, সেটা হচ্ছে এই এইখানটাতে কোন টপিক তুমি লিখতেছো সেই জিনিসটা লিখতে হবে, সাবজেক্ট। হ্যাঁ ওকে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কি, কোন বিষয় লিখতেছো সেই বিষয়টা। তাহলে আমরা মেজর একটা জিনিস মিসিং করে চলে যাচ্ছিলাম, সেটা কি, অবশ্যই তোমরা এই অনলাইনে যেহেতু ক্লাস দেখছো, তো স্বাভাবিকভাবে ক্যামেরাতে বা ভিডিও ফুটেজে যখন বলছো স্যার একটা জিনিস মিসিং হয়েছে, নিজেদের মধ্যে একটা আক্ষেপ অথবা আগ্রহ সৃষ্টি হয়েছে, কৌতূহল, তাই না? এই কৌতূহল সৃষ্টি করার জন্য হয়তো বা এই গ্যাপটা রাখা, কেমন যে ছাত্রছাত্রী ধরতে পারলো কিনা দেখি যে একটা মিসিং এখানে হয়েছে। মিসিংটা কি হয়েছে, যে ডিয়ার এক্স দ্যাট মিনস যাকে উদ্দেশ্য লিখছে তার উপরে কি বিষয় লিখছে, সেই বিষয় সাবজেক্ট সেটা লেখা হয়েছিল না, তো সেটা দিয়ে দিলাম। তো ফার্স্ট স্টেজ আমরা দেখি ডেট, টু, ফ্রম, সিসি, দেন সাবজেক্ট, এই সাতটা ধাপ অবলম্বন করলে কঠিন কঠিন ইমেল রাইটিং শেষ হয়ে যাচ্ছে। তাহলে তাকে লিখছো, কে লিখছে, কে জানে, কার প্রতি লিখছো, না সরি কোন বিষয় লিখছো, সাবজেক্ট। ওকে এই সাবজেক্টটা কিন্তু এইখানে বলবে, এই সাবজেক্টটা এইখানে বলবে, ওকে সাবজেক্টটা এইখানে বলবে, সবই এক লাইন হবে। দিস ইজ ফরেন মেথড, এর আগে আমরা যেটা শিখতাম সেটা হচ্ছে ব্রিটিশ, ওকে। এখন অ্যাপ্লিকেশন লেটার যেগুলোই আমরা লিখতে যাচ্ছি আমেরিকান মেথড ফলো করা হচ্ছে, দ্যাট মিনস এক সারি থেকে একই লাইনে, ক্লিয়ার? তো মনে রাখতে হবে ডেট, টু, ফ্রম, সিসি, সাবজেক্ট, তারপরে বিস্তারিত। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা লেটার আমরা যেভাবে শিখছি যেভাবে লিখছি সেম ইমেলও তাই। তাহলে ইমেল লিখতে গেলে কোনো পার্থক্য আছে? হ্যাঁ অবশ্যই আছে। কী পার্থক্য, এই পার্থক্যগুলো যে আমরা আগে ডেট লিখতাম আর ডিয়ার লিখে লেটার শেষ করতাম, বাট একটা ইমেল যখন লিখবো তখন কী করতে হবে, ডেটের পাশাপাশি টু, ফ্রম, সিসি, তারপরে সাবজেক্ট, তারপরে ডিয়ার এক্স, হ্যান্ডেল, লাস্টের যা যা লাগে তাই। তো হোক তোমরা এটা বুঝতে পারবে এবং বাসায় খুবই ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। একটা ইমেল এক থেকে দুইবার যদি তোমরা লিখে প্র্যাকটিস করো, আশা করি জীবনে কোনোদিনও ইমেল ভুল হবে না, এটা বই তো দেওয়াই আছে, আছে না? তো আশা করি তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। তো লেটারটাও সেম এইভাবেই লিখতে হয়, যাহাই ইমেল তাহাই লেটার বলে না, তো সেই ক্ষেত্রে লেটারের ক্ষেত্রে একটু চেঞ্জ কি, আমরা ডেট লিখি আর ডিআর দিয়ে শুরু করি, একটু ফর্ম সিসি এগুলো তো আমরা খামে ইউজ করি, লেটারের ক্ষেত্রে ইউজ হয় খাম, আর ইমেলের ক্ষেত্রে কোনো খাম ইউজ করো না, এটা খাতাতে তাই। লেটারের ক্ষেত্রে আমরা এইগুলো রাখতাম, লিখে একটা খাম আঁকতাম, কিন্তু ইমেলের ক্ষেত্রে সেগুলো করতে পারছি না, ইমেল এক পেজে লিখতে হচ্ছে, এক পেজে এটা হচ্ছে, লেটার আমরা অনেক সময় বাম পেজে শুরু করে ডান পেজে শেষ করি, রাইট? আবার অনেকেই ডান পেজে লিখে ডান পেজে শেষ করে, সেটা খাতা আর হাতের লেখার উপরে নির্ভরশীল। তো ডিয়ার লিসেনার্স, আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে অ্যাপ্লিকেশন, এসে, প্যারাগ্রাফ এইগুলো নিয়ে আলোচনা করবো। তো টিল দেন স্টে হোম, স্টে সেফ, গুড বাই।